বাঙালি খাবার ভালো খায় না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া বড় দুষ্কর ব্যাপার। আর সেই বাঙালি খাবার যদি হয় একদম পকেট ফ্রেন্ডলি, তাহলে তো কোনো কথাই নেই। সেরকমই একটা পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টে সেদিন আমরা ঢু মেরেছিলাম। আর এই পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টের নাম হচ্ছে আমি বাঙালি। এই আমি বাঙালি রেস্টুরেন্টের অনেকগুলো কিন্তু আউটলেট রয়েছে। আমরা গিয়ে সেদিনকারে পৌঁছেছিলাম কলকাতার বাংলাদেশে, একদমই তাই। কোথায় কী কী খেলাম, কেমন অভিজ্ঞতা, সেগুলোই আজকে ভাগ করে নেব আপনাদের সঙ্গে। কলকাতার বাংলাদেশ কোথায় বলুন তো, এটা কে কে গেস করতে পারছেন জানান আমাকে কমেন্ট বক্সে। সেখানে কিন্তু এত বড় ঝাঁ চকচকে একটা বাঙালি রেস্টুরেন্ট। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম টু ভোজাড্ডা। আমরা যাব বলে কিন্তু রেস্টুরেন্টের মালকিন একদম নিজের হাতে আমাদের জন্য খাবার রান্না করেছে। কি কি খাওয়াচ্ছো আজকে টিম ভোজাড্ডাকে? আজকে আমার জন্য আছে মাটন থালি, বাঙালি থালি তো ট্রাই করতেই হবে। তার আগে আমরা ট্রাই করে নিলাম এখানকার কিছু স্টার্টার আইটেম। সেই স্টার্টার আইটেমের মধ্যে প্রথমেই আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইটা ভাঙতেই দেখুন, ভেতরে কিন্তু একদম স্তরে স্তরে সাজানো ফিশ, অরিজিনাল ভেটকি দিয়ে তৈরি করা হয়েছিল এই ফিশ ফ্রাই, এবং তার সঙ্গে দেওয়া হয়েছিল কিন্তু একটা ডিপ। এই ডিপের মধ্যে কিন্তু আমার মনে হয় কাসন্দি হলে আরও বেশি জমে যেত। কার কার মনে হয় যে মেয়োনিজের থেকে কাসন্দি হলে এই সমস্ত ফিশ ফ্রাইতে জমে যায় জানান আমাকে। আর এই ফিশ ফ্রাইটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম ফিশ ফিঙ্গারের দিকে। এই ফিশ ফিঙ্গারটাও কিন্তু একদম অরিজিনাল ভেটকি দিয়ে তৈরি হয়েছিল এই ফিশ ফিঙ্গার, ভেতরে ফিশের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। যারা এই আমি বাঙালির পার্কস্ট্রিট আউটলেটটায় যাবেন তাদেরকে বলবো এই ফিশ ফিঙ্গারটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করুন, জাস্ট মুখে লেগে থাকবে কিন্তু। আর এটার সঙ্গেও কিন্তু দেওয়া হয়েছিল মেয়োনিজ, মেয়োনিজের বদলে এটাতেও কিন্তু কাসন্দি হলে বেশ জমেই যেত। আর কার কার এরকম মনে হয় সেটা জানান আমাকে কমেন্ট বক্সে। এরপরে স্টার্টার খেয়ে নিয়ে কিন্তু চলে গেলাম মেন কোর্সের দিকে, অর্থাৎ আমাদের আজকের যেটা মেন টার্গেট বাঙালি থালি। আর বাঙালির থালিতে প্রথমেই কিন্তু থাকছে ডাল। আর এই ডাল কিন্তু একটু আঙুল দিয়ে না ঘুলিয়ে নিলে ঠিক বাঙালিয়ানাটা হয় না। আর তার সঙ্গে লেবু, এটা ছাড়া যেন ডাল ভাত পুরো অসম্পূর্ণ। আর তার সঙ্গে সোনাঝুরি আলু ভাজা, আ হা হা, কোনো কথা হবে না। ডাল ভাত আলু ভাজা, এটা যেন বাঙালির একেবারে প্রিয় খাবার, যাকে বলে মনের খাবার প্রাণের খাবার। কে কে ডাল ভাত আলু ভাজা ভালো খান জানান আমাকে কমেন্ট বক্সে। তো ডাল ভাত আলু ভাজা খেয়ে নিয়ে আমরা চলে গেলাম এই থালির নেক্সট আইটেম, অর্থাৎ মিক্সড ভেজ। মিক্সড ভেজ কিন্তু অনেক রকম সবজি এখানে রয়েছে, এবং এই মিক্সড ভেজটা কিন্তু এক একদিন এক এক রকম ভেজ আইটেম থাকে, বলতে গেলে অনেকটা শেফ স্পেশালের মতন। আর এই মিক্সড ভেজটা জাস্ট আমার এখনও মুখে লেগে রয়েছে। মিক্সড ভেজটা এখানকার অসাধারণ ছিল, সব থেকে ভালো খেয়েছি আমি এই মিক্সড ভেজটা। আর মিক্সড ভেজের পরে আমরা চলে গেলাম মাটন কষায়। মাটন থালিতে মাটন কষা তো থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আর এরকম মডারেট সাইজে তিন তিন পিস মাটন কষা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মাটন থালিতে। আর মাটনের সাইজগুলো দেখুন, আর মাটনের কালারটা দেখুন, গ্রেভির যে কালারটা হয়েছে না, গ্রেভির কালারটা জাস্ট অসাধারণ ছিল। আর এই মাটনটা কিন্তু হালকা ঝালঝাল, আর প্রতিটা খাবার জাস্ট অসাধারণ ব্যালেন্সিং ছিল। মাটন কিন্তু আমার একটু ঝাল ভালো লাগে, আর কার কার মাটন হলে একটু ঝাল ভালো লাগে জানান আমাকে কমেন্ট বক্সে। তো এই মাটনটা যেহেতু একটু ঝাল ঝাল ছিল, সেজন্য কিন্তু খেতে আমার অনেক ভালো লেগেছে। আর এই মাটন কষাটা দেখতে পাচ্ছেন একদম ঘরোয়া রান্নার মতন, বিশাল পরিমাণে কিন্তু রিচ ছিল না মাটন কষাটা, আর মাটনগুলো একেবারেই ওয়েল কুকড। তো মাত্র 350 টাকায় পেয়ে যাচ্ছেন মাটন কষা আজকের দিনে, ভাবা যায় এতগুলো আইটেম দিয়ে মাটন থালি। তো মাটন থালির মধ্যে কিন্তু এছাড়াও থাকছে চাটনি এবং পাঁপড়, তার সঙ্গে স্যালাডও থাকছে। মাটন কষা খেয়ে নিয়ে আমরা ট্রাই করলাম এখানকার কিছু সিগনেচার আইটেম। আর এই সিগনেচার আইটেমের মধ্যে অবশ্যই বাসন্তী পোলাও আর কচুপাতা বাটা চিংড়ি। কচুপাতা বাটা চিংড়ি, বাসন্তী পোলাও না গরম গরম সাদা ভাত, কোনটার সঙ্গে আপনাদের ভালো লাগে জানান আমাকে কমেন্ট বক্সে। আমি কিন্তু বাসন্তী পোলাওয়ের সঙ্গে একটু কচুপাতা বাটা চিংড়ি খেয়ে নিলাম। তারপরে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু এরকম সাইজের চিংড়ি থাকছে, এবং যে চিংড়ির সাইজগুলো বিশাল বড় বলবো না কিন্তু একেবারে ছোটও না, মাঝারি সাইজের চিংড়ি এখানে ছিল, এবং সেই চিংড়ি একদম গরম গরম বাসন্তী পোলাও দিয়ে জাস্ট জমে যাবে বলতে গেলে। এই চিংড়িও কিন্তু আমার একটু সাদা ভাত দিয়ে ভালো লাগে, কিন্তু এখানে ট্রাই করে নিলাম বাসন্তী পোলাও। আর এই
মটন থালির যে চাটনিটা ছিল চাটনিটা সবশেষে ট্রাই করে নিলাম। প্রচুর কবজি ডুবি আজকে খাওয়া দাওয়া করলাম, তোমার হাতের রান্না খাবার খেয়ে তো দারুণ লাগলো। আমি বাঙালি সমস্ত খাবারগুলো। আর কতদিন হলো তোমাদের এই রেস্টুরেন্টটা? আমি বাঙালি যে ব্র্যান্ড সেটার বয়স আপাতত 6 বছর হয়ে গেছে। 6 বছর হয়ে গেছে, বাহ। কতগুলো আউটলেট রয়েছে এখন তোমাদের? আপাতত 8টা আউটলেট আছে। চেষ্টা করবো এবার নেক্সট আউটলেট গুলোকে ভিজিট করার এবং মেইনলি কলকাতার বাইরে খাবার গুলো খাওয়া। কেন কি কলকাতায় কলকাতার খাবার এটা নরমাল, বাট বাইরেও এই কোয়ালিটিটা পাওয়া যাচ্ছে কিনা এটা কিন্তু আমাকে একবার দেখতে হবে। বাইরে মাছের এত মানে কোয়ালিটি, আমরা যখন বাইরে ঘুরতে যেতাম তো সেই রকম মাছ বাঙালিদের যেটা খুব মানে একটা ফ্যাসিনেশন থাকে না যে মাছ খাবো ভালো মাছ পাওয়া যেত, সেখান থেকে একটা চিন্তা ভাবনা আসে যে আমি বাঙালিকে বাইরে নেব। সেখান থেকে আমাদের কলকাতা থেকেই সমস্ত মাছ ওখানে পাঠানো হয়, যত রকমের পাবদা মিটকি যা যা ভালো ভালো সব ফ্রেশ। আমি বাঙালি রাস্তার উপরে একদম অন রোড যেতে আসতেই দেখতে পাবে লোকে, কিন্তু খুব ইজি মেট্রোতে আসলে তো একদম মেট্রোর পাশে একটু তো পকেট ফ্রেন্ডলি সমস্ত বাঙালি খাবার খেতে গেলে কিন্তু আপনাকে আসতেই হবে আমি বাঙালির আউটলেটগুলোতে। এবং মেনলি আজকে যে আউটলেটটা আমি রয়েছি এত বড় একটা বাঙালি আউটলেট, সেখানে কিন্তু অবশ্যই আসুন পকেট ফ্রেন্ডলি সমস্ত বাঙালি খাবার ট্রাই করার জন্য।